আগে শুনছি নারী নির্যাতন হইতো, এখন পুরুষ নির্যাতন হইতেছে। একটা আকামা বানাইতে 10,000 রিয়াল লাগে, বাংলাদেশ 4.5 লাখ টাকা। এখন কেউ পাইতেছে না যে আকামা বানাইতে, তাদের কর্মস্থান নাই, কর্ম করলে বেতন নেই, এবং কাগজ করলে টাকা দেয় না, এবং আকামা বানিয়ে দেয় না। তাই আমাদের দেশের মানুষ এখন এই সব চলে আসতেছে, আর তারাও আমাদেরকে অবৈধ মামলায়, ভিক্ষার মামলায়, এবং কি এই যে পেরেশানি করে আমাদের আকামা ভাঙে, আমাদেরকে এই মামলা দিয়ে দেশে পাঠাইতেছে, ভিক্ষার মামলা ওদের, এবং কি এই অবৈধ মামলা দিয়া আমাদেরকে দেশে পাঠিয়ে দিতেছে। এবং কি অনেক মানুষ এখন কষ্টে আছে, রুম্বা দিতে পারে না, খাইতে পারে না, চলতে পারে না, আর আমরা যেভাবে জেলে আসছি আমাদের মোবাইলটা আনতে পারে নি। আচ্ছা, বিদেশে যাওয়ার প্রক্রিয়া নিয়ে একটু জানতে চাইবো আপনার থেকে, কার মাধ্যমে বিদেশ যাওয়া, কত খরচ হয়েছে, এবং আসলে সেই অর্থের যোগানটা আপনি কিভাবে করেছেন, কারোর থেকে ধার নিয়েছেন কিনা? জি, আমি প্রবাসী লোন নিয়েছি, সরকারি লোন, এবং কি বিচার দালালের নামও আছে ওখানে, ওর ভাইয়ের নাম দিছি, ও তো প্রবাসী ছিল, এবং কি আরও দুজন সাক্ষীও ছিল, আমি প্রবাসী লোন নিয়েছি। সেই লোন আজ পর্যন্ত আমি পরিশোধ করতে পারিনি, মাঝামাঝি তিনি মারা গেছে, যার কারণে মা হারাইছি, বাবা হারাইছি, লাস্ট পর্যন্ত স্ত্রীও হারাইছি। এই প্রবাসের মুখে আমি এখন জেল ফেরত হইয়া আজকে 1 মাস জেল খেটে আমরা 250 জন, প্রায় 250 জন যাত্রী একসাথে আসছি। এখন এই এই আসার কারণে আমাদের সবাই বেকারত্ব বাড়ি গেছে, সবাই বিকাশে পয়সা আনি বাড়ি থেকে, তারা এয়ারপোর্ট থেকে গেছে। তাহলে আপনি দালালের মাধ্যমে বিদেশে গিয়েছেন, তাই তো? জি। তা আপনি দেশে ফেরার পরে সেই দালালের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়েছে? না না, ও আবার আমি এখন দেশে আসছি, ও আবার প্রবাসে, ও এখন দেশে নাই, এবং কি সে আমাকে কোনো রকম পাত্তাই দিচ্ছে না, তারা এগুলো শুনতে চায় না। মিলিয়ে কত খরচ করে? প্রায় 6 লক্ষ টাকা। 6 লক্ষ? হ্যাঁ জি। আমার মেডিকেল দুবার বানাইতে হয়েছে, এবং কি পাসপোর্ট দুবার বানাইতে হয়েছে, করোনার ভিতরে যাই আমি অনেক পরেশানির মধ্যে, লাস্ট পর্যন্ত সে আমার প্রায় 6 লক্ষ টাকা ব্যয় হয়েছে। আচ্ছা, আপনার ওখানে যাওয়ার পরে আপনি জেলে যাওয়ার কথা বললেন, গল্পটা শোনালেন, তো জেলে যাওয়ার কারণটা আসলে কি, কেন গিয়েছেন? কারণ আমার যে বিষয়, যে পেশা, সেই পেশা আমার কাজ দেয় নাই। আচ্ছা, কবির অন্য পেশা কাজ দিছে, এবং কি সে নির্যাতন করতেছে, 18 ঘন্টা ডিউটি করায়, এবং কি বেতন ঠিক মতো দেয় না, এবং কি আমাদেরকে গায়ে হাত তোলে। আচ্ছা, সে একজন এই সরকারি চাকরিজীবী ছিল বা সার্ভিসের, সে আমাদেরকে নির্যাতন করতো, একে একে 12 জন ভাগে গেছে, লাস্ট পর্যন্ত আমিও নিরুপায় হয়ে ওর থেকে বাইয়া চলে গেছি। জেলে জেলে কিভাবে গেলাম? জেলে গেলাম, আমার অবৈধ খুরুক আমাকে নিয়ে গেছে, আমি স্ত্রী বাড়ি গেছে, আসতে পারিনি অবৈধর কারণে। রাস্তা থেকে তুলে নিছে আপনাকে? রাস্তা থেকে নিয়ে গেছে পুলিশ। হ্যাঁ, মামলা দিয়া পাঠাই দিছে, কারণ এক অবৈধ, দ্বিতীয় ভিক্ষা মামলা দিছে, ওই যে অবৈধ মামলা দিয়া আমাদেরকে। কত কত সময় আপনি জেলে ছিলেন? 30 দিন প্রায়।